गुड मर्निंग एवरीवन, जीवनसाथी ब्लॉग चैनले तोमादेर अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। तो ये आज के हलो बृहस्पतिवार, बृहस्पतिवार सकाल सातटा थेके कोमर बेधे काजे लेगे पड़े। तो देखते ही पाच कमलगुलो गुछिए नियेछि, तो कमल गोछाच्छि। और एकटा जिनिसे भाबछि, ये सकाल हलो, सकाले शुरू हलो, तो साराटा दिन किभाबे केटे एकदम ही काटते चाय ना गाइस। कि बोलबो, आमादेर ग्राम बाड़ी एलाका जेमन खूब ही माने भलो ना लगले, एर बाड़ीते ओ चले जाए, ओर बाड़ीते चले जाए, ओखाने किछु माने मनेर कथा गल्प करे आसे, तो एखाने एकदम ही हय ना सेटा। तो जतक्षण आमी काजेर मध्ये थाकि ततक्षण आमार दिनटा खूब भलो थाके। टाइमटा कखन केटे जाए काजेर मध्ये थाकले, तो आमार तो तेमन काज नय, घरेर मध्ये टुकटाक माने टुकटाक काज जेटा अल्प समयेर मध्ये हो जाए, माने कमप्लीट हो जाए अल्प समयेर मध्ये। तो कि आर करा जाबे, মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই কেটে যাচ্ছে আমার জীবনটা। মানে একা একা ঘরের মধ্যে একদমই ভালো লাগে না। যতক্ষণ তোমাদের সাথে, এখন তো তোমরা হয়েছো, তার জন্য যতক্ষণ আমি ভিডিও বানাই, তোমাদের সাথে বকবক করতে থাকি, ততক্ষণ অনেকটাই ভালো লাগে, শান্তি লাগে। আবার যখন মানে কাজ হয়ে যায়, তোমাদের সাথে ব্লগ বানানোর শেষটা হয়ে যায়, তোমাদের সাথে কতক্ষণ দিই বা শেয়ার করি, 10-15 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ ঘরমান ঝাড়ু দিয়ে নিলাম। তো যখন কাজের মধ্যে থাকি মনটা খুবই ভালো লাগে, আবার যখন কাজটা মানে শেষ হয়ে যায়, একটু চুপচাপে বসে থাকি, তো তখন ভাবি যে হ্যাঁ কখন বাড়ি যাব, কখন সবাই আপনজনদের মুখ দেখব। তো জানি না কপালে কী আছে, তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে হয়তো একদিন সেটাও সফল হবে, আমি বিশ্বাস করি। তো তোমরা ভিডিওটি দেখো, প্লিজ জীবনসাথী চ্যানেলকে তোমরা একটু একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করলে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট পেলে হয়তো যে কষ্টের দিনটা আমার এখন চলছে, হয়তো সেই কষ্টের দিনটা মানে তোমাদের সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে সেটা সফল হবে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু মানে একটু সাপোর্ট, তোমাদের একটু সাপোর্ট চাই, মানে একটু সাপোর্ট করলে আমাদের জীবনটা মানে বদলে যেতে পারে। তো মানে তোমাদের মানে এতটাই খারাপ লাগে, এতটাই খারাপ লাগে, এতটাই খারাপ লাগে, কি বলবো, সারাদিন একা একা, একটা দিন হলে হয়, বছরের পর বছর চলে যাচ্ছে, মাসের পর মাস, দিনের পর দিন, কিন্তু আমার দিন আর কাটছে না। তো আমার বর যখন কাজে থাকে না, মানে বাড়িতে কোনো দিন হয়তো ছুটি থাকে, সেদিন আমার টাইমটা ভালোই কেটে যায়, কখন যে দিনটা কেটে যায় তো আমি নিজেই টের পাই না। তো এইভাবে যখন আর একা থাকি, একদম দিনটা কাটতে চায় না। এখানেও এখানে তেমন নয় যে এর বাড়িতে গিয়ে তুমি বসবে, ওর হাতে 2 মিনিট কথা বলবে, গল্প করবে। গল্প করলে কি হয় যে দিনটা কখন চলে যায় তা মানে টেরই পাওয়া যায় না, এখানে একদমই তেমন।